দেখো ধরো আমরা আড্ডা মারছি আমরা মানে তোমরা আমার ছাত্রছাত্রীরা আমি প্রসূন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স জিআই স্যার টিচার ওকে জিআই সাবজেক্টের স্যার আমরা আড্ডা মারছি আড্ডা মারতে মারতে কোনো একজন ছাত্রের কথা আলোচনা হলো ধরা যাক তো রবীন সম্বন্ধে প্রসূন বলল যে রবীন ভালো ছেলে আবার ধরা যাক ধরা যাক রবীনের সাথে সাথে আলোচনা করে চলে এলো যে নবীন দুজনের মধ্যে আমরা যদি বলি হ্যাঁ দুজনের প্রসঙ্গে আলোচনা হতে হতে আমরা বললাম রবীনের চেয়ে নবীন ভালো ছেলে আবার ধরা যাক তোমরা এই ব্যাচটায় রবিন নবীন যদু মধু শ্যাম মাধব অনেকগুলো ছেলে মেয়ে আছো তার মধ্যে প্রসূন বলল যে কৌস্তুবদা এদের মধ্যে মাধব সবচেয়ে ভালো ছেলে ঠিক যে রিয়া রিয়া রিয়ার কথা বলি রিয়া একদিন তার বন্ধু লকাইকে বললো বিশ্ব গাছ বলদ গাছ বলদ মানে বোকা তো ধরা যাক একটা ছেলে মাধব সে গাছ বলদ মানে বোকা আর একটা ছেলে যদু সে বেশি গাছ বলদ আর লকাই সে বিশ্ব গাছ বলদ অর্থাৎ সবচেয়ে বোকা পৃথিবীর মধ্যে চেয়ে সবচেয়ে বেশি বোকা তো আমরা আমাদের আলোচনার মধ্যে দিয়ে এরকম তুলনা করেই থাকি ঠিকই না তো তুলনা চলতে থাকে কে কতটা বেশি কম ভালো মন্দ লম্বা ছোট এগুলো আমরা বোঝার জন্যে একজনের সাপেক্ষে একটা কেমন সেটা বোঝার জন্যে আমরা এগুলো প্রায় তুলনা করতে থাকি সো এই যে আমরা তুলনা করি হ্যাঁ এই তুলনা যে যে দিকগুলো উল্লেখ করে তুলনা করি একবার ভেবে দেখো সাধারণত আমরা কারণ নাম নিয়ে তুলনা করি না রাম রহিম যদু মধু তুলনা করি কি নামের সৌন্দর্য নিয়ে মেয়েগুলোর মধ্যে কে বেশি সুন্দর পাহাড়গুলোর মধ্যে কে বেশি উঁচু নদীগুলোর মধ্যে কে বেশি লম্বা তাহলে কি সুন্দর উঁচু লম্বা এই জিনিসগুলো নিয়ে তুলনা করি অর্থাৎ তুলনা করি সাধারণত আমরা কোনো বৈশিষ্ট্য নিয়ে গুণ নিয়ে ঠিক কি না তার যোগ্যতা নিয়ে সো এই যে আমরা তুলনা করি এবং এই যে জিনিসগুলো নিয়ে তুলনা করি যে জিনিসগুলো নিয়ে আমরা তুলনা করি সেগুলোকে বলা হয় বিশেষণ বা অ্যাডজেক্টিভ আই রিপিট যে জিনিসগুলো দিয়ে আমরা তুলনাটা বোঝাই লম্বা রোগা কালো বেটে উঁচু নিচু সাদা কালো ফর্ষা সুন্দর এই যে শব্দগুলো যেগুলো দিয়ে আমরা কিছুর গুণ বা বৈশিষ্ট্য বোঝাই সেগুলোই অ্যাডজেক্টিভ আর এই যে তুলনা করি একটা সাথে আর একটা তুলনা করি সেটার হচ্ছে কম্প্যারিজন তাহলে আমরা কি শিখলাম অ্যাডজেক্টিভ কি আর কম্প্যারিজন কি অ্যাডজেক্টিভ কি তোমরা সকলে জানো আমি ওসব অ্যাডজেক্টিভ কি পড়াবো না আমি জাস্ট সেই আড্ডাটা মারবো যেখানটায় রিয়া লকাইকে বলেছিল বিশ্ব গাছ বলদ ওকে অর্থাৎ আমরা এই যে তুলনা করি তুলনাটা কখনো কখনো কেমন হয় যে কোনো একজন সম থাকলে বা একটা থাকলে আমরা তার সম্বন্ধে কিছু একটা বলি তার দোষগুণ ভালো মন্দ বিচার করি যখন দুজন থাকে তাদের মধ্যে আমরা বিচার করি দুটোর মধ্যে কে লম্বা কে খারাপ কে ভালো আর যখন অনেকে থাকে তার মধ্যেও বিচার করি এই যে বিচার করা এই যে কম্প্যারিজন করা এই পুরো বিচার ব্যবস্থাটাকে গুণগুলোর বা বৈশিষ্ট্যগুলোর বা অ্যাডজেক্টিভের এই বিচার ব্যবস্থাটাকে বলা হয় ডিগ্রি মনে থাকবে চলো তাহলে আমরা আজকে পড়বো অ্যাডজেক্টিভ এবং ডিগ্রি এবং আমরা আজকে অ্যাডজেক্টিভ সেরকম পড়বো না যেরকম বই লেখা আছে ওরকম পড়লে ভালো লাগবে না সবচেয়ে বড় কথা তোমরা সব জানো যা জানো তা নিয়ে কেন আমরা পড়তে যাবো আমরা আড্ডা মারতে মারতে গল্প করতে করতে অ্যাডজেক্টিভ শিখবো সো আজকের এই ক্লাস হচ্ছে আড্ডার ছলে অ্যাডজেক্টিভ ওকে অ্যান্ড অল অফ ইউ মাই ডিয়ার স্টুডেন্টস আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা আড্ডার ছলে অ্যাডজেক্টিভে সিভিল সার্ভিস ফদেশি গাইজের মধ্যে স্বাগত তো আমরা কি শিখলাম আমরা শিখলাম যে তুলনা করা কম্পেয়ার করা ওকে এখন কোনো ধরা যাক একজন রয়েছে ধরা যাক রাম রাম একটা রাম ছেলেটা ফর্সা ফর্সা ইংরেজি কি ফেয়ার ওকে এখন রাম আর শ্যামের মধ্যে ওকে এটা রাম রাম আর শ্যামের মধ্যে রাম বেশি ফর্সা তাহলে কি হবে রাম ফেয়ারার আর রাম শ্যাম যদু মধু হরি এখানে প্রচুর রয়েছে তার মধ্যে রাম সবচেয়ে বেশি ফর্সা তাহলে কি হবে রাম এখানে ফেয়ারেস্ট তাহলে এই যে একজনের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য দুজনের মধ্যে হলে সেই বৈশিষ্ট্যের তুলনা এবং সকলের মধ্যে হলে সেই বৈশিষ্ট্যের তুলনা এইটাকে বলা হয় ডিগ্রি একজনের ক্ষেত্রে হলে আমরা এটাকে বলি পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি দুজনের মধ্যে হলে বলি কম্প্যারিটিভ ডিগ্রি আর অনেকের মধ্যে হলে বলি সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি এইটুকু বুঝেছ চল এখন আমরা পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এরকম বলছি বটে ডিগ্রি শব্দটা উচ্চারণ করছি বটে কিন্তু এরকম শব্দ আমরা অলরেডি জানি আমরা প্রচুর শিখেছি এবং খুব কমন যেমন ধরা যাক পুয়োর পুয়োর আর পুয়োরেস্ট গরিব লোক দুজনের মধ্যে যে বেশি গরিব আর সবচেয়ে গরিব টল টল আর টলেস্ট বিগ বিগ আর বিগেস্ট ব্রাইট ব্রাইট আর ব্রাইটেস্ট ডার্ক ডার্ক আর ডার্কেস্ট আমি এগুলো লিখছি না তার কারণ এগুলো এত সহজ যে লিখবার প্রয়োজনই নেই আর পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে না আমরা সেগুলোই আলোচনা করবো যেগুলো পড়ি যদিও এই ক্লাসটা যে কেবল কম্পিটিভ এক্সামের জন্য প্রয়োজনীয় তা না ক্লাস সেভেন এইট ফোর ফাইভের ছেলেরাও এটা শিখতে পারে তোমরা শেয়ার করতেই পারো তেমন কোনো যোগ্য ছেলে মেয়ে ছাত্রছাত্রী ভাই তোমাদের যেই থাকে বাট আমাদের আসল টার্গেট সিভিল সার্ভিসের প্রিপারেশান এবং ডব্লিউ বি ডিপ ডিপ গ্রামাটিক্যাল কোয়েশ্চেন করছে তো আমাদেরকে সেই জন্য ভালো করে শিখতে হবে পার্টস অফ স্পিচ শিখতে হবে আর ছেড়ে দিলে ওপর থেকে ওপর থেকে পড়লে অনলি ভোকাবুলারি প্র্যাকটিস করে গেলে পরীক্ষা পারব না সো আমরা কি শিখলাম পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি আর এটুকু আমরা জানি জেনারেলি পজিটিভ ডিগ্রির সাথে আর বা ই আর যোগ করলে কম্পারেটিভ ডিগ্রি হয় তার আর এস বা ইএস যোগ করলে ই ইএসটি যোগ করলে হয় সুপারলেটিভ ডিগ্রি যেমন কি উদাহরণ দিলাম স্মল স্মল আর স্মলেস্ট টল টল আর টলেস্ট বিগ বিগ আর বিগেস্ট খুব ইজি এগুলোর মধ্যে কোনো অসুবিধে নেই এখনও আমরা কিছু সেকেন্ড ধরনের উদাহরণ শিখব যেমন ধরা যাক এই যে শব্দগুলো আমরা পড়লাম ফেয়ার ফেয়ার আর ফেয়ারেস্ট এই শব্দগুলো দেখো টল ফেয়ার স্মল ব্রাইট শব্দগুলো এক কথায় উচ্চারণ করা যায় শব্দটা ভাঙতে হয় না না ভেঙে উচ্চারণ করা যায় এরকম শব্দকে কি বলি আমরা মনোসিলেবেলিক সিলেবেল মনোসিলে মানে একটা মনোসিলেবেলিক এখন যেসব শব্দগুলো ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয় যেমন বিউটিফুল কি বললাম বিউটিফুল এই ভেঙে শব্দ উচ্চারণ করতে গেলে সেখানে কিন্তু আর এই ইয়ার ইয়েস্টের কায়দা চলে না সো আমাদের একটা নিয়ম শিখতে হবে সেটা হচ্ছে যে যে শব্দগুলো ভেঙে উচ্চারণ করতে হয় সেগুলোর জন্যে আমরা যদি ডিগ্রি শিখতে চাই বা বুঝতে চাই বা যখন দুজনের মধ্যে তুলনা করব বা অনেকের মধ্যে তুলনা করবো তখন কীরকম লিখতে হয় ধরা যাক বিউটিফুল এক্ষেত্রে হবে মোর বিউটিফুল বা লেস বিউটিফুল দুজনের মধ্যে যে ভালো যে বেশি সুন্দর দুজনের মধ্যে যে সুন্দর সে মোর বিউটিফুল দুজনের মধ্যে যে কম সুন্দর সে লেস বিউটিফুল আর সবচেয়ে বেশি যে সুন্দর সে মোস্ট বিউটিফুল সবচেয়ে অসুন্দর যে সে লিস্ট বিউটিফুল বা লেস্ট বিউটিফুল তাহলে আমরা এখানটায় ফেয়ার ফেয়ার আর ফেয়ারেস্ট টল টল আর টলেস্টের মতন আর ইয়েস্টের মতন ব্যবহার না করে মোর এবং মোস্টের ব্যবহার শুরু করলাম কোন সব শব্দগুলোর যে সব শব্দগুলো ভেঙে উঠছে যেমন ধরো বিউটিফুল কতগুলো ভাঙতে হচ্ছে এটাকে বলছে নন সিলেবেলিক বা সিলেবেলিক অনেকগুলো সিলেবেল আছে যেখানটায় সেরকম শব্দ আর শব্দ বলো বলো যেমন এক্সপেক্টেড যেমন মোস্ট বিউটিফুল গার্ল সি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল রাই ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ওকে বা লেডি যেমন ধরা যাক এক্সপেক্টেড মোর এক্সপেক্টেড মোস্ট এক্সপেক্টেড হয় না আমরা বলি না এক্সপেক্টেড কোশ্চেন মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চেন যেমন ধরছে রিলিভেন্ট মানে কি গো রিলিভেন্ট মানে প্রাসঙ্গিক হ্যাঁ মোর রিলিভেন্ট মোস্ট রেলিভেন্ট বা লেস রেলিভেন্ট অল্প দরকার অল্প প্রাসঙ্গিক একেবারেই প্রাসঙ্গিক নয় লেস্ট রেলিভেন্ট ওকে ক্লিয়ার হয়েছে যেমন ধরো কি এক্সেপশনাল আমরা বলি না রিলিভেন্টের ক্ষেত্রে কীরকম ব্যবহার করি যে মোস্ট রেলিভেন্ট টপিক খুব প্রাসঙ্গিক একটা বিষয় এক্সেপশনাল এক্সেপশনাল ম্যান এক্সেপশনাল পার্সোনালিটি ব্যতিক্রমী চরিত্র এক্সেপশনাল মোর এক্সেপশনাল মোস্ট এক্সেপশনাল ক্লিয়ার হয়েছে সুতরাং আমরা এই ক্ষেত্রে ডিগ্রি তৈরির সময় পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভে মোর এবং মোস্টের ব্যবহার শিখলাম